নমস্কার বন্ধুরা, তো আমি আজকে এসে গেছি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার ব্লগটা হচ্ছে, আজকে আমি বাড়িতে নীল পুজো করছি, তো ওই নীল পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে পারো। আর এই যে আমি এখন বসে গেছি, আমি এই ঠাকুরের জন্যই এখন একটু পায়েস বানাচ্ছি, ওই পায়েসটা বানাবো, তারপরে একটু লুচি বানাবো। তোমরা দেখো এইগুলো বানিয়ে আমি এখন পুজো দিতে এসে গেছি। তো ভিডিও সবসময় করতে পারিনি, কেন ছোট মেয়ে আছে, ওকেও দেখতে হয় তার জন্য। আর এখন যে এই ইয়েটা ক্লিপটা আমি সকালবেলা নিয়েছি, সকালে যখন পুজো দিয়েছি তারপরে একটু ভিডিও করে নিয়েছি, তারপর সন্ধ্যার সময় আমি শিব মাতার জল ঢেলেছি, যার ভিডিও তোমরা দেখবে। ভিডিওটা তো আমি নীল পুজোর দিন করেছি, ওই দিন তো আর আমি ভয়েস রেকর্ড করতে পারিনি, তার জন্য আজকে করছি। আর আজকে নতুন বছরও এসে গেছে, তো তার জন্য নতুন বছরে শুভ নববর্ষ সবাইকে, যারা আমার থেকে বড়। হ্যালো বন্ধুরা, তো আমি আবার এসে গেছি। আমি ওই দিন পরে আর ভিডিও করতে পারিনি, তার জন্য আজকে ভিডিওটা করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর শেয়ার করো যাতে আরও অন্যরাও আমার ভিডিওটা পায়। থ্যাংক ইউ। তোমরা যদি আমার পাশে এরকম থাকো তাহলে আমি আরও ভিডিও দেব। দেখো ও কী করছে, কি হয়েছে আমা, কি থ্যাংক ইউ। এই যে তুমি বলো আমার মার ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক করে দিও, বলো তুমি।